আমরা এখন আছি Asus Republic of Gamers বুথের সামনে। এখন আমরা দেখব Asus এর যত পোর্টেবল গেমিং ডিভাইসেস আছে, ইনক্লুডিং নতুন ROG Ally X এবং Zephyrus Strix ল্যাপটপস, Staff ল্যাপটপস, গেমিং নিয়ে যা যা আছে আর কি। ব্যাং ব্যাং, চলেন ঢুকে পড়ি, ঢুকে দেখি প্রথমে কি পাওয়া যায়। যতদূর শুনলাম ROG Ally 1 যেটা আসছিল সাদা কালারে, Ally X তার প্রথমেই নিয়ে আসছে ব্ল্যাক, তার মানে সাদা ময়লা হয়ে যায়, এটা তার এক্সেপ্ট করে নিছে। বাট যদি মানুষের ডিমান্ড থাকে তাহলে পরবর্তীতে আমরা একটা হোয়াইট Ally X দেখতে পারি। দিস ইজ Ally 1, ইয়েস দ্য হোয়াইট অফ অফ Ally 1, ইয়া ব্ল্যাক ওয়ান অফ Ally X, ইয়া আই সি। সিরিয়াল পাচ্ছি না, Ally X ধরার সিরিয়াল পাচ্ছি না, লাইনে দাঁড়ায় যাই। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে আমার সাথে, যার কিছুই আমি বুঝতে পারতেছি না। ইয়েস ইয়েস সই 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 ইয়েস ঝামেলা না হোক, জিএন মিসেস টি তুমি এটা কেনো এবং ঠিকঠাক ওয়ারেন্টি পাও। অবশ্য জিএন যে জিনিসগুলো অ্যাড্রেস করছে আই হোপ বাংলাদেশে এগুলো হবে না, কারণ বাংলাদেশে আমরা খুব কুইকলি Asus বাংলাদেশকে রিচ আউট করতে পারি যে কোনো ওয়ারেন্টি পলিসির জন্য। এবং যদি আপনারা কেউ কখনো সাপোর্ট না পান, পিসি বিল্ডার গ্রুপ কিন্তু ওপেন আছে, জাস্ট একটা পোস্ট ডান। তবে এইবার কনসোলটা নিয়ে কথা বলা যাক। এবং হ্যাঁ, ইয়েস ব্ল্যাক কালার আসার কারণে অবশ্যই এটাকে অনেক বেশি স্টিম ডেকিশ লাগতেছে। এবং পোর্টস মোটামুটি আগের মতনই আছে, পোর্টসে খুব বেশি ডিফারেন্স আমরা দেখতে পাইতেছি না। স্পেক্সগুলো যদি আমরা একটু দেখি, ওকে এই টেবিলে পাওয়া গেছে ROG Ally X এর স্পেক্স। উইন্ডোজ 11, 3 মান্থস গেম পাস ফর ফ্রি, AMD রাইজেন প্রসেসর ROG Ally X, নাও ফিচার্স আপ টু 1 TB অফ M.2 2280 স্টোরেজ। প্রসেসর নিয়ে ডিটেলস কিছু দেখা যাচ্ছে না, জিরো গ্র্যাভিটি থার্মাল ডিজাইন, ব্যাটারি নিয়ে কিছু কথাবার্তা বলে নাই, আগের থেকে ইম্প্রুভ ব্যাটারি কিনা আই ডোন্ট নো, বাট মাত্র আধা ঘন্টা পোর্টেবল ডিভাইসে গেম খেলে পোষাবে না, এইটার মধ্যে আমরা যাই। ভাই সব চাইনিজ ভাষায় লেখা, এই যে এইবার পাওয়া গেছে। আচ্ছা, এটার মধ্যে জেরো ওয়ান এক্সট্রিমি আছে, লাইনাস স্টিভ, কট খেয়ে গেলাম, ভাড়া খেয়ে গেলাম AMD। চলো ভাগি, এইখানে আমরা চিপে বেরিয়ে যাবো। Asus YouTube সবাই আছে, হটস্পট, AMD এর সাথে ডিল ডান করে আসলাম, বিলিয়ন ডলার ডিল। ওকে, ব্যাক টু Asus ল্যাপটপস। এইবার আমরা দেখবো Strix, কার এইসব সিরিজ, Zephyrus কি কি আছে। আমার পেছনে টেকনিক্যালি থাকার কথা হচ্ছে Strix সিরিজ, এই হচ্ছে Strix G18 14900HX এবং 4080 দিয়ে আসতেছে এবং 16 ইঞ্চের ডিসপ্লে, দিস বেবি ইজ হিউজ। স্কার G18 এর একটা আর্লি রিভিউ পিসি বিল্ডার চ্যানেলে আসার কথা, এখনো আসে নাই, কেন আসে নাই Asus বাংলাদেশ জানে। যাই হোক, এটা নিয়ে এখন আমরা নাড়াচাড়া করবো না, এটা ফুল রিভিউর জন্য তোরা থাক। তারপর দেখি আমরা স্কার 16, এটার মধ্যে 4900HX এবং 4090 আপনাদের যাদের অনলাইন ক্লাস করতে খুব অসুবিধা হচ্ছে, একটা পোর্টেবল অনলাইন ক্লাসের সলিউশন চাচ্ছেন, তাদের জন্য এগুলো হতে পারে একটা ভালো সলিউশন, বাট এটার ওজনও ভালো আছে। এরপরে আমাদের মেইন অ্যাট্রাকশন Zephyrus, অফকোর্স দ্য Zephyrus খুবই ক্রাউডেড, সো সারা ওয়ার্ল্ডের মিডিয়ারা এখানে আসে,
এদের মধ্যে জায়গা বের করে নেওয়া খুব ডিফিকাল্ট। আমরা চলে আসছি জেফাইরাস Z14 দা নিউ ওয়ান। এইটার মধ্যে অবশ্য আমরা এআই প্রসেসরটা দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি রাইজেন 9 8945 HS আর 4070। বাট দিস ওয়ান হ্যাজ আ আপগ্রেড। আগেও কাছাকাছি ছিল বাট ডিসপ্লেটা ছিল, ডিসপ্লেটা এখন নাই। বাট জেফাইরাস স্টিল ওয়ান অফ দ্য মোস্ট সেক্সিয়েস্ট গেমিং ল্যাপটপ এবং অবশ্যই থিন ফর্ম ফ্যাক্টরে আসতেছে। আমরা বরঞ্চ আপগ্রেডটা দেখি। এইটা হচ্ছে Z16, এটার মধ্যেও ইন্টেল প্রসেসর দেয়া আছে 8185H এবং 4090। এইখানে আমরা স্পেকগুলো আরও বেটার দেখতে পাবো। এর মধ্যে ইন্টেল MPU বুস্ট আছে, প্রসেসর আলট্রা 9 185H মডেল। 4090 দেয়া আছে, 4090 একাই 514 AI টপস দিতে পারে, যেখানে AMD-র যে ফ্ল্যাগশিপ প্রসেসর H6370 সে দিতে পারে 50 টপস। তার মানে AI বেসড কাজগুলোর জন্য আপনাকে NVIDIA-র GPU-র উপরই রিলাই করতে হবে। স্টিল নাও খুব বেশি কম্পিটিশন NVIDIA-কেও দিতে পারবে আমরা দেখতে পাচ্ছি। সাথে আছে 90 Wh ব্যাটারি, দিস ইজ ম্যাসিভ, এবং সাপোর্টস ফাস্ট চার্জিং, প্রবাবলি আপ টু 100 Wh ফাস্ট চার্জিং হবে। এই জিনিসের দামও হবে কঠিন দাম এবং ডিজাইন ওইটার মতো একই, এবং দিস ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট। G16 এইটা হচ্ছে HX370 দিয়ে আসতেছে, এইটা আপনি এক্সট্রা 50 টপস NPU পাবেন, এবং 4090 না, এটা হচ্ছে 4070, সো এটার দাম একটু কম হবে, অনেকের জন্য আরও বেশি অ্যাফোর্ডেবল। এবং নতুন জেফাইরাসের যে ডিজাইন, এখানে একটা ব্লিঙ্কিং লাইট আছে, প্রিমিয়াম অ্যালুমিনিয়াম চেসিস উইথ ব্র্যান্ড নিউ ফিচার স্ল্যাশ লাইটিং, ওইটার নাম দিয়েছে তারা স্ল্যাশ লাইটিং। স্ল্যাশ লাইটিং এর কারণে আপনি বাড়তি কিছু FPS পেলেও পেতে পারেন, না পেলে আমার দোষ দিয়েন না। এবং হ্যাঁ, OLED প্যানেল 2.5K 240Hz 0.2 মিলিসেকেন্ড, HDR ট্রু ব্ল্যাক 500 প্যান্টেন ভ্যালিডেশন, 100% DCI-P3। একটা জেফাইরাস ল্যাপটপ থেকে আপনি যা যা এক্সপেক্ট করতেছেন তাই আছে, জাস্ট এ লিটল বিট আপগ্রেডেড এবং লিটল বিট AI পাওয়ার্ড। তো এই হচ্ছে আমাদের জেফাইরাসের কভারেজ। জেফাইরাস থেকে এখন আমরা যাব মোর অ্যাফোর্ডেবল, বাংলাদেশে যেই মাল বেশি চলে, টাফ সিরিজের ল্যাপটপ দেখ। চলেন চলেন। দুঃখের বিষয়, অ্যাসুস আরোজি স্পিক্স রিপাবলিক অফ গেমার্সের বুথের মধ্যে টাফ সিরিজের ল্যাপটপের স্থান হয় নাই। যেহেতু দামে কম মানে ভালো, এই জন্য এটাকে অ্যাসুসের অন্য প্যান্ডেলে দেওয়া হয়েছে, কর্পোরেট আর ক্যাজুয়াল ল্যাপটপের যে বুথটা ছিল সেই বুথটার মধ্যে। চলেন আমরা এটার মধ্যে ঢুকে পড়ে টাফ ল্যাপটপদেরকে খুঁজে বের করি। এই হচ্ছে অ্যাসুসের টাফ সিরিজের ডিসপ্লেগুলো। দিস ইজ টাফ A16, নিউ টাফ A16, ওইটাও টাফ A16, দুইটাই টাফ A16, দুইটার মধ্যে তফাত কি? এইটা হচ্ছে HX370, এটাও HX370, এটা হচ্ছে 4070, আর এই পাশে হচ্ছে এটাও 4070। মানে দুইটা কি একই ল্যাপটপ হইতে পারে? দিস আর প্রবাবলি সেম ল্যাপটপস। টাফের যে জিনিসটা চেঞ্জ হয়েছে, আপনার রোলিং হিন্স চলে আসছে, সো কোনায় বাড়ি ঘর কাহিনিগুলো নাই, এবং সম্ভবত যতদূর মনে পড়ে এই পিছনে এখন পুরাটাই এক্সস্ট, এক্সস্টই এক্সস্ট। টাফের থার্মাল থ্রোটলিংয়ের সামান্য কিছু ইস্যুস ছিল, প্রবাবলি এইগুলো দেওয়ার কারণে, মানে এত বড় এক্সস্ট দেওয়ার কারণে থার্মাল ইস্যুসগুলো আরও কমবে, থ্রোটল ইস্যুসগুলো। কিন্তু কতটুকু কী হবে এটা আমরা স্টুডিওতে যখন ডেডিকেটেডভাবে এই মডেলগুলো রিভিউ করতে পারবো তখন বুঝতে পারবো। বাট উইথ HX370, RTX 4070, এগুলোর দামও কিন্তু মাশাল্লাহ খারাপ হবে না। তবে এইটার একটা স্মলার এডিশন আছে টাফ A16-এর। আচ্ছা, এইটা হচ্ছে একটা বেয়ার বোর্ড, এইখান থেকে দেখা যাইতেছে কীভাবে বাতাস যায়। এয়ার ফ্লো ইনক্রিজ হয়েছে 11%, 89% হচ্ছে ভেন্টস কভারেজ বাড়ছে, এবং ফুল উইথ হিট সিঙ্ক ইউজ করা হয়েছে। এখন হিট সিঙ্ক এইখানে আমরা খুব বেশি দেখতে পাইতেছি না, বাট এটা মানে ট্রান্সপারেন্ট হওয়ার কারণে ভালোই দেখা যাইতেছে মোটামুটি। ওই পাশে মনে হয় আরও ওইটার ওপেন ইগুলো আছে। এইগুলো হচ্ছে বটম কভার। আমরা পেয়ে গেছি অ্যাসুস টাফ A14, যেটা আমি দেখাইতে চাইছিলাম, থিনার স্মলার টাফ গেমিং ল্যাপটপ। জেফাইরাস আমরা দেখছি বাট টাফে আমরা খুব বেশি দেখি নাই, এইটা হচ্ছে সেইটা টাফ A14 স্মলার ওয়ান। এইটাও রোলেবল হিঞ্জ এবং 14-inch ফর্ম ফ্যাক্টর আসার কারণে দেখেন এটার সাইজটা বেসিক্যালি অ্যাট টু গেমিং ল্যাপটপ অ্যাট দিস সাইজ কুল। এইটার স্পেসটা যদি আমরা দেখি, এটার মধ্যেও আছে HX370 4060, একটু কাট ডাউন করা হয়েছে সো দ্যাট
মানে বুঝতেই পারতেছেন ফর্ম ফ্যাক্টর কমে যাওয়ার কারণে থার্মাল ম্যানেজমেন্টটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় বরাবরের মতোই, কিন্তু আমি স্টিল কনসার্ন বিং দিস থিম টাফ সিরিজ কেমন করবে সামনে, দেখতে সুন্দর, ইট ফিলস গুড, ইট ফিলস প্রিটি গুড অ্যাজ এ গেমিং ল্যাপটপ, নট ভেরি অ্যাগ্রেসিভ বাট কোয়াইট স্লিক অ্যান্ড স্লিম, দেখতে শুনতে ভালো, বাট পারবে তো, সে কি পারবে, স্টুডিওতে আসলে বোঝা যাবে। সেই পর্যন্ত আডিওস। অ্যাসুস গেমিং ল্যাপটপের এই ছিল আমাদের এবারের কম্পিটেক্সের কভারেজ, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো ব্র্যান্ড নতুন কোনো কম্পোনেন্ট নিয়ে। আল্লাহ হাফেজ।